দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ধূপগুড়ি হাসপাতালে সাফাই অভিযান কর্মসূচি পালন করলো বিজেপি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ধূপগুড়ি হাসপাতালে এদিন ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় নিজে ঝাঁটা হাতে নিয়ে হাসপাতাল চত্বরে ফেলে রাখা প্লাস্টিক নোংরা আবর্জনা সাফাইয়ে হাত লাগান। পাশাপাশি তার সঙ্গে এই সাফাই অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করেন ধূপগুড়ি পৌরসভার বিরোধী দলনেতা কৃষ্ণদেব রায়, কাউন্সিলর জয়ন্তী রায় এবং সরস্বতী রায়, ননীগোপাল সরকার, যুব মোর্চার নেতা চন্দন দত্ত, শিবু চক্রবর্তী সহ প্রমুখ। এছাড়াও এদিনের সাফাই অভিযান কর্মসূচিতে হাত মিলান বিজেপির নারী মোর্চা ও যুব মোর্চার কর্মীরাও। এদিকে ধূপগুড়ি হাসপাতালের পানীয় জলের ট্যাঙ্কি থেকে অবিরাম জল পড়ে অপচয় হতে দেখে ক্ষোভ প্রকাশ করেন ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে জানতে চান কি কারণে এভাবে জল পড়ছে। এদিকে সাফাই অভিযানের পাশাপাশি ব্লিচিং পাউডারও ছড়ানো হয়। সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় বলেন, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের, আর হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেভাবে সর্বত্র প্লাস্টিক নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে দেখতে পেলাম তা খুবই দুঃখের এবং চিন্তাজনক, তাই সাফাই অভিযানের জন্য হাসপাতালকে বেছে নেওয়া হয়। এদিন ধূপগুড়ি হাসপাতালে সাফাই অভিযানের পাশাপাশি ডাউকিমেরি উপস্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন করলেন সাংসদ জয়ন্ত কুমার রায়। সেখানে কথা বলেন হাসপাতালের চিকিৎসকদের সাথে, খোঁজখবর নেন স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়। এরপর স্বাস্থ্য কেন্দ্রের চত্বরেই বৃক্ষরোপণ করেন সাংসদ। এছাড়াও এদিন তিনি নাথুয়াহাট এলাকার দুরামারি উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। এরপর দুটি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাংসদ। মোদীজির জন্ম তারিখ 17 সেপ্টেম্বর, সেটাকে উপলক্ষ করে আমরা এই সপ্তাহটাকে 14 তারিখ থেকে 20 তারিখ অবধি এই সপ্তাহটাকে আমরা বলছি সেবা সপ্তাহ হিসেবে উদযাপন করছি, এবং তারই একটা অঙ্গ হিসেবে আমাদের আজকের দিনটা ধূপগুড়িতে ছিল, যেই কার্যসূচি ছিল সেই কর্মসূচির মধ্যে একটা ছিল হচ্ছে সাফাই অভিযান, স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ ভারতের জন্য, সেটা হচ্ছে এই ধূপগুড়ি হাসপাতালে। তারই হিসেবে আমরা এসেছি। আমাদের এখানে কার্যকর্তা, ধূপগুড়ির যারা আছেন কার্যকর্তা, তারা সবাই এসছেন, যারা আমাদের পার্টির সাপোর্টার তারা এসছেন, সবাই মিলে আমরা এটা এই ধূপগুড়ি হাসপাতালকে স্বচ্ছতার অভিযানে আমরা অংশ নিচ্ছি, নিয়ে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করছি। মেসেজটা ক্লিয়ার যে সবাই এরকমভাবে আমরা সমস্ত হাসপাতালে বা আমাদের নিজে নিয়ে যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা পরিষ্কার রাখবো।